বন্ধুরা, বর্তমানে অনৈতিক সম্পর্ক স্থাপন করা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা এই সম্পর্ক স্থাপন করার আগে একবারও ভাবে না যে সে এই সম্পর্ক তাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে। কলিযুগে বেশিরভাগ মানুষের একটাই চিন্তা, কিভাবে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করবে। এদের মধ্যে কিছু মানুষ প্রেম করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে এবং বাকিরা অসুরদের মতো জোর করে মহিলাদের উপর অত্যাচার চালিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই কারণেই যত দিন যাচ্ছে তত পৃথিবীতে অপরাধীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনকি ছোট ছোট শিশুরাও পর্যন্ত অত্যাচারিত হচ্ছে। বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনের উদ্দেশ্য হল খাওয়া, ঘুম এবং কামনা বাসনা পূর্ণ করা। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে বহু কষ্ট এবং কঠোর সাধনা করলে তবেই এই মানব জন্ম লাভ করা যায়। বাদবাকি 84 লক্ষ জীবের এটা অনুভূতিতেই আসে না যে সে জীব ছাড়া অন্য কিছুও তার জীবনের উদ্দেশ্য রয়েছে। এই সমস্ত জীবেরা সারাটা জীবন কেবল খাওয়া, ঘুম এবং সহবাস করেই কাটিয়ে দেয়। কিন্তু একমাত্র মানুষই অনুভব করতে পারে যে সে মানুষ ছাড়াও অন্য অনেক কিছু, যার পৃথিবীতে জন্মগ্রহণ করার পেছনে মহৎ কিছু উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র খাওয়া, ঘুম এইগুলো করার জন্যই তিনি এই পৃথিবীতে আসেননি। একমাত্র এই মনুষ্য জাতিরই এই বোধ রয়েছে যে এই মানব জীবনই হল মুক্তির একমাত্র পথ, যা এই চক্রাকারে আবর্তিত জন্ম মৃত্যু থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু বর্তমানে কলিযুগের প্রভাবে মানুষ সমস্ত বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে। এই কলিযুগে মানুষ সাধারণ অন্যান্য জীবের মতনই জীবন ধারণ করে চলেছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে বিয়ের আগে সহবাস করা ঠিক না ভুল, এবং অবৈধ সম্পর্কের পাপ কাকে ভোগ করতে হয়। এছাড়া এই নিয়ে আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে, আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আমরা সোজাসুজিভাবে বলে দেব না যে কোনো সম্পর্ক স্থাপন করাই গুরুতর পাপ, কারণ এই পারস্পরিক সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়েই আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রয়েছে। কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী অবৈধ সম্পর্ক স্থাপন ঘোরতর পাপ বলে বর্ণনা করা হয়েছে। তবে এই সম্পর্ককে পাপ শুধুমাত্র হিন্দু ধর্মই বলেনি, পৃথিবীর যে কোনো ধর্মেই এই অবৈধ সম্পর্ককে পাপ বলে গণ্য করা হয়। 4টি বেদ শাস্ত্রের মধ্যে অথর্ব বেদ গ্রন্থে মানুষের কেবল বিয়ের পরেই নিজের স্ত্রীর সাথেই শারীরিক সম্বন্ধ করা উচিত বলে বর্ণনা পাওয়া যায়। এছাড়া ঋগ্বেদের পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই শারীরিক সম্পর্ক স্থাপন করা যায়। এছাড়া গরুড় পুরাণ অনুসারে অবৈধ সম্পর্কে লিপ্ত ব্যক্তিদের যমলোকে প্রচণ্ড শাস্তির মুখোমুখি হতে হয়। সুতরাং প্রত্যেক ধর্মেই বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করা পাপ কার্য বলে মনে করা হয়ে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে
যাকে আমি প্রেম করি এবং যার সাথে আমার সম্পর্ক রয়েছে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হলে কিভাবে তা পাপ বলে গণ্য হবে। কিন্তু বন্ধু, প্রেম আত্মার সাথে সম্পর্কযুক্ত, কোনো শারীরিক মিলনের নাম কখনোই প্রেম হতে পারে না, কারণ মৃত্যুর পর এই শরীর এই পৃথিবীতেই থেকে যাবে। কিন্তু সত্যিকারের প্রেমিক প্রেমিকারা কখনো বেঁচে থাকতে এবং মৃত্যুর পরেও নিজেদের মধ্যে আলাদা হয় না। বাস্তবে ভগবান শারীরিক সম্পর্ক শুধুমাত্র বংশবৃদ্ধি এবং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তৈরি করেছে, তাই একে শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপ বলা হয়ে থাকে, যা এই পৃথিবীতেই সৃষ্টি হয় এবং পৃথিবীতেই বিলীন হয়ে যায়। কিন্তু প্রেম চিরকালই অমর। এই অমর প্রেমকে জানতে গেলে প্রথমে আপনাকে নিজেকে জানতে হবে, যে আপনি আত্মা, আপনি কোনো মাটির শরীর নয়। বাস্তবে প্রেমই মানুষকে মুক্তির পথ দেখায়, কিন্তু শারীরিক সম্পর্ক মানুষের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই যাতে আমাদের আত্মা মুক্তির লক্ষ্যে এগিয়ে যায় এবং অবশেষে মুক্তি মেলে, তাই জন্যে ঈশ্বর আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই সম্বন্ধে যুগে যুগে বিভিন্নভাবে পথ দেখিয়ে চলেছে। আমাদের উচিত ঈশ্বরের দেখানো পথে এগিয়ে চলা, তাহলেই আমাদের জীবনে সুখ শান্তি বিরাজমান হবে এবং অবশেষে আমরা মুক্তি লাভ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। সবশেষে আজকের প্রশ্নটি হল, রামায়ণে রাবণ সীতাকে হরণ করে এনে কোন বনে রেখেছিলেন? তপবন, অশোকবন, পঞ্চবটী বন? সঠিক উত্তরটি কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।